বাপতি খাহুন বরাগ বহাগ বিহু, গরু বিহুর এই পবিত্র মুহূর্তত মই অসমবাসী রাইজলৈ বহাগ বিহুর শুভেচ্ছা যাচিছো। বহাগ আমার জাতির আয়ুষ রেখা, বহাগে সকলোরে মাজত ভাতৃত্ব সমন্বয় আর এক সুন্দর সম্পর্ক সৃষ্টি করে। সদায় অসমখন এনেকৈ শান্তিত থাকক, সমৃদ্ধির ফালে আগুয়াই যাওক, প্রতিগৰাকীর পরিয়াললৈ সুখ শান্তি আর সমৃদ্ধি আহক তাকে কামনা করছো। উজনি অসমৰ তিনিচুকীয়া জেলায় আপনার শেষযাত্রা হব যায় প্রচারের ক্ষেত্রে বিশেষ হয় এই ডিব্রুগড় লোকসমষ্টি আর লখিমপুর লোকসমষ্টিত কি ধরনের? আমার দুইটা মই যেটো বুঝি পাও যে ফার্স্ট ফেজত পাঁচটা সমষ্টি আছে আর পাঁচটা ফেজত আমার বিশেষ কোনো কনটেস্ট নাই। এই ইলেকশনত কনটেস্ট নগাঁও, করিমগঞ্জ আর ধুবুরীত আছে, বাকি সমষ্টি কেটাত কনটেস্ট নাই। বিজেপিয়ে ভাল ভোটত বিজয়ী হবে। তাত রাজনীতি হবলগীয়া একো কথা নাই, নামাজ পড়াত বা নামাজত যাওক সেইটো ব্যক্তিগত বিষয়, তাত আমি একো নামাতো। কিন্তু সেই একেজন ব্যক্তিয়ে যেতিয়া গৌরব গগৈয়ে নামাজ পঢ়িলে আমার আপত্তি নাই, কিন্তু রাম মন্দির যেতিয়া প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় তেওঁ নগাঁওত ধর্ণা দি আছে। ভূপেন বৰাই কৃষ্ণক লাভ জেহাদি বুলি কয়, গতিকে মূল কথা এইটোৱে যে আপুনি মুসলমানক ভাল পাওক আমার আপত্তি করবলগীয়া নাই, কিন্তু হিন্দুক অবহেলা নকৰি। রাম বেয়া, কৃষ্ণ বেয়া, কৃষ্ণ লাভ জেহাদি, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাত নাযাও আর নামাজত যাম, তেতিয়া মানুহে দুখ পায়। বৰদিনতো যাওক, নামাজতো যাওক, পূজা বিহু সকলোতে যাওক, কথা ইমানেই। যোৰহাটৰ লগত তেওঁ কোনো সম্পৰ্কই নাই, তেওঁৰ কলিয়াবৰ নগাঁৱতে ইলেকশ্যন উঠিছিলে আর ইলেকশ্যনৰ পিছতো তেওঁ যোৰহাটৰ লগত কোনো সম্পৰ্কই নাথাকে। তেওঁতো তেওঁৰ আপোনালোকে লক্ষ্য কৰিব যে সংসদ হিচাপে তেওঁ ইচ্ছা কৰিলে, তেওঁতো অরিজিনেল ঘর যোৰহাটত, তরুণ গগৈ ডাঙরিয়ারও ঘর আছিল যোৰহাটত। যোৰহাটৰ বহুত সমস্যা সংসদত তেওঁ যোৱা 10 বছৰ কব পাৰিলে। আজি মই গুৱাহাটীত বিধায়ক, মইতো ডিব্ৰুগড়ৰ কথা কোৱাত মোৰ আপত্তি নাই, তেওঁতো এষাৰ কথাও কোৱা নাই। কাজিৰঙাত গড় হত্যা যেতিয়া হয় তেওঁ সদায় ৰকিবুল হুছেইনকে সমৰ্থন কৰে। কেতিয়াবা গৌৰৱ গগৈয়ে কাজিৰঙাৰ গড় হত্যাৰ কাৰণে ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে কথা কোৱা আপোনালোকে শুনিছিল, তাততো কেতিয়াও শুনা নাই। আর এতিয়াও যোৰহাটত তেওঁ গোটেই ইলেকশ্যন কেম্পেইন আজিও ৰাতিপুৱা টকা ধৰাৰ পৰিছে। বোজাই পৰা এজন চাহাবুদ্দিন বুলি ব্যক্তিয়ে টকা লৈ আহোঁতে ৰাতিপুৱা যোৰহাটত টকা ধৰাত পৰিছে। এতিয়াও যোৰহাট, কলিয়াবৰ, নগাঁৱৰ সন্দেহ, যোৰহাটৰ ইলেকশ্যনত কলিয়াবৰ নগাঁৱৰ ব্যক্তিসকলে আহি ঘূৰা পকা কৰি আছে। গতিকে এই কথাটো আৰু যিবিলাক মানুহ আহিছে লিষ্টখন মই জানো, এইবিলাক কৈ লাভ নাই আৰু, সেইকাৰণে মই ইমান ব্যক্তি মানে ইমান ভিতৰত যাব খোজা নাই। নতুন বহুত বৃদ্ধি পোৱা নাই, সদায় যিমান পায় সিমানেই পাইছে, অসমতো জনসংখ্যা কমিছে, গতিকে সদায় যিটো এটা ৰেচিঅ'ত 18 বছৰৰ পৰা 22 বছৰৰ ভিতৰত আহে তেওঁলোকে ভোট দিব, আর ফুটিত ভোট দিব, মোদীক দিব, মামাক দিব। আপনাদেরকেও ঢুকি পাব বাৰু, কিন্তু সাংবাদিক বহুত নয়, যেবারে আহো একোটা বাঢ়ি যায়, কবাত অলপমান ফুল স্টপ লগালে হয়ে যাব আর। হব।